নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, গতকাল ভুল ব্যাটিং অর্ডার নামানোর জন্য কেকিআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিনি আর্গিউমেন্ট করেন কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে। তো আইয়ার ও ব্র্যান্ডন ম্যাককালামের মধ্যে কী তর্ক বিতর্ক চলেছিল আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে একটা অনুরোধ করে রাখি, যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, গতকাল শ্রেয়াস আইয়ার যখন আউট হয়ে ড্রেসিং রুমের দিকে ফিরছিল, তখন তিনি যখন দেখেন যে তার আউট হওয়ার পরে প্যাট কামিংস না নেবে, শিবম মাভি নামছে, তখন তিনি সাইডলাইন দিয়ে যাওয়ার সময় কেকিআরের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালামকে জিজ্ঞেস করে কেন শিবম মাভি নামলো প্যাট কামিংস নয়, ব্যাটিং অর্ডার এরকম পরিবর্তন কেন করলো ম্যাককালাম। এটাই প্রশ্ন করেন শ্রেয়াস আইয়ার ম্যাককালামকে। ম্যাককালাম শ্রেয়াস আইয়ারকে উত্তর দিয়ে বলে, ইজুবিন্দার চ্যাহল বল করছে, তাই জন্য প্যাট কামিংসের উইকেটটা আমি বাঁচানোর চেষ্টা করছি, সেই জন্যই আমি শিবম মাভিকে কামিংসের আগে নামিয়েছিলাম। যদিও চ্যাহল এক বলে শিবম মাভি এবং তার পরের বলে প্যাট কামিংসকে আউট করে ব্র্যান্ডন ম্যাককালামের সেই পরিকল্পনায় একদমই জল ঢেলে দেয়, যদিও আমার মনে হয় যখন ভেঙ্কটেশ আইয়ারের উইকেট পড়েছিল তারপরেই প্যাট কামিংসকে নামানো উচিত ছিল কোচ ব্র্যান্ডন ম্যাককালামের, অর্থাৎ সেলডন জ্যাকসনেরও আগে প্যাট কামিংসকে নামানো উচিত ছিল কোচ ম্যাককালামের। এইটা আমার পার্সোনাল ওপিনিয়ন এবং আমার মতে ম্যাককালাম এটা সত্যি একটা বাজে ডিসিশন নিয়েছে। তো বন্ধুরা, ম্যাককালামের এই সিদ্ধান্ত আপনার কী মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।